বিরতির পর ফিরে আসলাম। ৪৪তম চেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাই এবং এই চেস অলিম্পিয়াড উপলক্ষে রাজ্যে এসে পৌঁছালো টর্চ র্যালি, তুলে দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতে। আজকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চেস র্যালি আশাকে কেন্দ্র করে এবং আমরা সকলেই অবগত হয়েছি যে আগামী ২৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত চেস অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাই এবং সেই উপলক্ষে ১৯ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে এই টর্চ র্যালি নিয়ে যাওয়া হচ্ছে। সেই উপলক্ষে প্রান্তিক রাজ্য ত্রিপুরাতেও এসে পৌঁছেছে টর্চ র্যালি। টর্চ র্যালি আশাকে কেন্দ্র করে রাজ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংক্ষিপ্ত আকারে এবং যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে টর্চ র্যালি এবং নিয়ে যারা এসেছেন তাদের মধ্যে রয়েছেন গ্র্যান্ড মাস্টার মিশ্র বা গুহ। পরে এই টর্চ র্যালিটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন গ্র্যান্ড মাস্টার মিশ্র বা গুহ। যদিও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র দীপক মজুমদার, জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার এবং পশ্চিম জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। তার সঙ্গে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এবং দাবারুরাও উপস্থিত রয়েছিল আজকের এই অনুষ্ঠানে। আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনব এবং তার পাশাপাশি বিশিষ্ট দাবারুকে জানিয়েছেন শুনব। চেস অ্যাসোসিয়েশন আমাকে বহুবার ওনাদের যখনই চেস এর আয়োজন বা ওদের কম্পিটিশন হয় আমি অনেকবার এসেছি, কিন্তু আসার পর কি হয় আমরা নানা রকম কথা বলি ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে এই চেসকে সামনের দিকে ত্রিপুরাতে বিশেষ করে এগিয়ে নেওয়ার জন্য এখানে বক্তব্য রাখলাম, তারপর চলে গেলাম, তারপর কিন্তু আর যোগাযোগ নেই অনেকে চেষ্টা করে আসার জন্য, কিন্তু দেখা যায় তৎকালীন সময়ে আমার যতটুকু ক্ষমতা, কারণ তখন স্পোর্টস কাউন্সিলের আমি সেক্রেটারিও ছিলাম, তো আমার কাছে আসতো, তো যদ্দূর আমার পক্ষে মানে সম্ভব সেটা আমি করতে পেরেছি, চেষ্টা করেছি, কিন্তু বলার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করা সেটা কিন্তু আমার মনে হয় এখন আমার পক্ষে আর একটা সুবিধা হয়ে গেছে, এখন সেটা করার অনেক সুবিধা আছে। এখানে স্পোর্টস সেক্রেটারি আসেন, আমাদের স্পোর্টস মিনিস্টার এখানে আসেননি যদিও, তো চেয়েছি যাতে সামনের দিকে আরো উন্নত মানের করা যায় সে চেষ্টা অবশ্যই আমরা ত্রিপুরা সরকার করবে। যখন আমি স্পোর্টস কাউন্সিলে ছিলাম আপনারা জানেন যে আমাদের বিশ্বমানে অলিম্পিকে গীতা কর্মকার সে বাইরে গিয়ে প্র্যাকটিস করতে হতো, তো ফোম পিটের ব্যবস্থা কিন্তু আমি এখানে করে দিয়েছিলাম আমার সময়, আমি করে দিয়েছিলাম মানে আমি যেহেতু স্পোর্টস সেক্রেটারি ছিলাম, তো ফোম পিট, তারপর বিভিন্ন যেসব প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার বিদেশি সমস্ত এই জিমনাস্টিক করার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো কিন্তু আনতে পেরেছিলাম। আমাদের ওইখানে যে স্যার এই যে ১০টা ত্রিপুরার মতন একটা ছোট রাজ্য নিয়ে আসা এবং এইরকম হলে যে তাদের প্রতি যারা খেলোয়াড় রয়েছে তাদের প্রতি আপনার কি থাকবে মেসেজ থাকবে যারা চেস প্লেয়াররা রয়েছে? রাজ্যের দাবা খেলার ক্ষেত্রে প্রতিভা রয়েছে প্রচুর এবং এই দাবাকে খেলার জগতে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, যে সমস্ত সামগ্রী যে সমস্ত ব্যবহারকারী হয় দাবা খেলার জন্য সেগুলোকে যাতে আরো সমৃদ্ধ করা যায় বিভিন্ন বিষয়ে উদ্যোগ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি এবছর প্রথম ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে চেস অলিম্পিয়াড ৪৪তম এবং সেই অলিম্পিয়াড উপলক্ষে রাজ্যে এসে পৌঁছেছে টর্চ র্যালি, যাতে করে খুশি রাজ্যের দাবারু থেকে শুরু করে মন্ত্রীরাও। নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।